হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাব বহদ্দার হাট। কিছু কেনাকাটা ছিল ওখান থেকে, তাই কিছু কেনার জন্যই যাচ্ছি। দেখা যাক কী কী কিনি। তো বহদ্দার হাট যাওয়ার সময় আসলে ভিডিওটা করা, যেহেতু বেশি দূরে না, মানে আমার বাসা থেকে কাছেই আছে, তো আমি রিক্সাই করে যাচ্ছি। তো এখন আমরা রিক্সা থেকে নেমে একটা দোকানে ঢুকলাম। তো এখন দেখা যাক, আগে দেখি কি কি আছে, তার কারণ আমি এখান থেকে আসলে ওইরকম শিওর হয়ে যাই নাই কি কিনবো। তো মানে আমার আসলে ওইরকমই হয়, আমি মানে যা ধরেন ঠিক করে যাব, একটা জিনিস কিনবো, কিনে ফেলি অনেকগুলাই। তো যার কারণে আমি আসলে দেখি মানে কি আছে কি নাই ওইভাবে দেখি, যার কারণে তারপর আস্তে ধীরে কিনি। তো এখন মানে এই ফ্রাইব্যানগুলা বা যে ডেকচিগুলো আছে এগুলো সব মানে সব কিছু আমার ভালো লাগছে, কিন্তু দামটা ওনারা একটু বেশি বলতেছিল। বেশ ভালো ঘড়ি বা ডিনার সেট এগুলো বেশ ভালো ছিল, ছেলেরা কিন্তু নেওয়ার জন্য পাগলামি করতেছিল এখান থেকে। তো মানে এমনিতে কিন্তু সবগুলোই ডিনার সেটের ডিজাইন বা অন্যান্য ডিজাইনগুলো সব কিছু কিন্তু বেশ ভালোই ছিল, আপনারা দেখে বুঝতে পারবেন। এই যে দেখেন, আমি আস্তে আস্তে আপনাদেরকে ফুল ভিডিও দেখার চেষ্টা করছি। এই যে দেখেন, এখানে কিন্তু টিফিন বক্স নিয়ে শুরু করে মানে যা যা থাকে এক কথাই, আমার এই জিনিসগুলোই খুবই ভালো লাগছিলো। তো এখন কিন্তু আমরা ওই দোকান থেকে কিন্তু ওনার একটা দোকানে আসলাম। ওই দোকানেও কিন্তু বেশ ভালোই ছিল সব জিনিসপত্রগুলো। আমি এখান থেকে দেখতেছিলাম ডিনার সেটগুলোও দেখতেছিলাম কেমন হয়, আর ফ্রেবেনগুলোও দেখা হয়েছে। ফ্রেবেনগুলো ওনারা বেশি দাম বলতেছিল আসলে, আর ডেকচিগুলো আসলে খুবই সুন্দর। আপনারা দেখেন, আমি কিন্তু আগে কিনি নাই এই ডেকচিগুলো, যার কারণে আমি বুঝতে পারি না এগুলো কি মানে কালো হয়ে যাবে, মানে দাগ পড়ে যায় না সিলভারের জিনিসগুলো নাকি এরকম হয়ে যাবে, তাই আমি বুঝতে পারি নাই, ওই জন্য আমার আসলে কেনা হয় নাই। আমি কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল। এই যে এখানে ডিনার সেটগুলো আপনারা দেখেন খুব সুন্দর। আর আমি আরও কিছু ডেকচি দেখতেছিলাম এখানে ঘরের মতোই, এগুলো নাকি সিলভার নাকি কী জানি বলছিল ওনারা, আমি আসলে তেমন বুঝতে পারি নাই, কিন্তু ভালো এগুলো নাকি ভালো ওনারা বলতেছে, ভালো নষ্ট হবে না, মানে কালার গ্যারান্টি ওরকম বলতেছে। আর ফ্রেবেনগুলোও ওনারা এই ছোটো থেকে বা বড়ো সবগুলো এক একটা এক এক দামের বলতেছিলো। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এখন আমি একটা স্যান্ডেল দোকানে গেলাম, কারণ আমার নিত্য স্যান্ডেলগুলো নষ্ট হয়ে গেছিলো, তো আমার স্যান্ডেল দরকার ছিল, তাই আমি এখান থেকে স্যান্ডেল দেখতেছিলাম। বেশ ভালো, কিন্তু মানে আমার মনে হচ্ছিলো সাইজ একটু ছোটো হচ্ছে, ওই জন্য আমার নেওয়া হয় নাই, কিন্তু দেখতেছিলাম বেশ কয়েক জোড়ায় দেখছিলাম, এগুলোও বেশ ভালো ছিল। তো এখন আমি চলে আসলাম একটা কাপড়ের দোকানে, আমি বেশ দেখব। আর মানে যেহেতু আসলে ওই যে বললাম, আমি সব কিছু আগে থেকে ঠিক করে যাই না, আমি কী কিনবো সেটা আমি নিজেও বুঝতে পারি না, যা শুধু টাকাটা নিয়ে গেলে হয়। তো ওই জন্য আমি কী করলাম, এখন আবার বেডশিটের দোকানে গেলাম, আমি আবার বেডশিট দেখতেছিলাম, কারণ এই বেডশিটগুলো আমার কিন্তু খুবই পছন্দ হয়েছিল। আসলে মার্কেটে গেলে যত রকম যা আছে মানে বাসায় যা লাগবে যে ওইটাও কিনতে ইচ্ছে করে, লাগবে না যে ওইটাও কিনতে ইচ্ছে করে, মানে সব কিছুই কিনতে ইচ্ছে করে, যার কারণে আসলে দেখা।
তো এখান থেকে আমি বেসিকগুলো দেখতেছি, আরও অনেক বেশি দেখবো, কারণ ওনারা ওই যে ফাঁস বালিশের খাবারটা দিতে পারতেছে না এটার, তো যার কারণে আমি বেসিকগুলো ভালো ভালো করে দেখতেছি। আর কোয়ালিটির মধ্যে একটু ডিফারেন্স আছে, একটা এক এক রকম। আর বেসিকগুলো কেমন সেটা আপনারাও একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি কিন্তু অনেকগুলো বেসিকই দেখছি, এই যে দেখেন এখানে আরেকটা বেসিক, এটাও এটা হচ্ছে বাটিকের উপর, এটাও বেশ সুন্দর ছিল, আর হচ্ছে এটা কাপড়টা খুব ভালো ছিল এটার। আর এই যে সাদা একটা বেসিক দেখালো, আমার বাসায় সাদা বেসিক একদমই ঠিক না, মানে আমার ছোটো ছেলে কিন্তু নষ্ট করে ফেলে, তো ওখান থেকে কিন্তু আমি বেসিক নিছি, পরে দেখাবো ভিডিও শেষে। আর এখন চলে আসলাম আরেকটা ডেক্সির দোকানে, তো এখানে এখান থেকেও আমি কিছু ডেক্সি দেখব, আর হচ্ছে একটা টিফিন খাড়ি দেখবো। এই যে টিফিন খাড়িটা, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই টিফিনটা, মানে আমি নিতে চাই, আমার খুবই ভালো লাগছে। এমনি যা টিফিন খাড়ি থাকে, মানে টিফিন বক্সগুলো যে সবার বাসায় থাকে, বাট এই নকশি খাজের উপর, মানে এই খাজের উপর কিন্তু থাকে না। তো যাই হোক, আমার শপিং করা শেষ, আমি যা যা কিনছি এখানে কিন্তু কেনার সময় দেখানো হয় নাই, তো আমি যা যা মার্কেট থেকে কিনলাম সব আপনাদের সাথে এখন শেয়ার করব। এই যে আমি যে টিফিনটা এখন দেখাইলাম, এটা কিন্তু আমি কিনেই ফেলছি, এটা কিন্তু আমার অনেক পছন্দের, মানে বিশেষ করে মানে আমার চাইতে আসলে আমার ছেলেরা খুব পছন্দ করছে টিফিনটা, যার কারণে নেওয়া। এই যে দেখেন আমি খুলে দেখাচ্ছি, এটা হচ্ছে সালাতের, মানে এটাতে কিন্তু আপনারা সালাদ দিতে পারেন। আর এগুলো হচ্ছে মানে এক একটাতে এক এক রকম মানে খাবার দাবার আপনারা দিতে পারেন, কিন্তু এগুলার কোনো যেটা ঢাকনা যেটা থাকে এইটা থাকে না, এটা ছাড়াই কিন্তু এই টিফিন হয় এটা। এটা তো যাদের বাসায় আছে তারা তো জানেনই এটা কীরকম, এটা কিন্তু বেশ সুন্দর খাজের উপর। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে এই জিনিসটা। আর এখন এই যে বেডশিট দেখাচ্ছি, আমি কোন বেডশিটটা নিছি, এত বেডশিট দেখার পরে কোনটা নিলাম, তো এখন আমি এই বেডশিটটাই নিয়েছি, তো এটাই শেয়ার করতেছি আপনাদের সাথে। দেখেন মানে কালারটা যেন ভালো লাগছিল আমার কাছে, ওই জন্য আমি আসলে নিলাম। আর ক্যামেরার মধ্যে ফুল বেডশিট আসলে দেখানো সম্ভব হচ্ছে না, যার কারণে যতটুকু দেখাচ্ছি একটু দেখে বুঝে নেবেন মানে কীরকম হয়েছে। বালিশের কাভারগুলোও ছিল। আর এখন হচ্ছে এটা হচ্ছে আরেকটা বেডশিট দেখাচ্ছি আমি, এটা হচ্ছে আমার নিজের হাতের কাজ করা বেডশিট, এটা কিন্তু আমি অনেক মানে আসেন অনেক শখ করে মানুষ বানায়, তো এটাও আমি কিন্তু আমার খুবই পছন্দের একটা বেডশিট, এটা আমি খুব কষ্ট করেই আসলে এটা তৈরি করছি, আমার অনেক দিন সময় লাগছে, সেটা আসলে একদিন দুদিন না, অনেকটাই সময় লাগছে আমার, তা আপনারা দেখেই বুঝতেছেন এটা কিন্তু, কারণ এগুলো হচ্ছে মানে সুই সুতার বলে কী বলে এটা, মানে এমনি যে আমরা কাপড় সেলাইতে যেই মানে ফুটটা আমরা ইউজ করি ওই রকম না, এটা একটু ভিন্ন ডিজাইনের ছিল, যার কারণে আমার একটু বেশ সময় লাগে গেছিলো। আর এগুলোর জন্য আমি এই বেডশিটটার জন্য এই বালিশের কাভারগুলাই সেলাই করছি। আর আমি তেমন আসলে ডিজাইন করতে পারি না, তো যেরকম ডিজাইন করতে পারি ওই রকমই আসলে তোলার চেষ্টা করছি, আসলে ডিজাইন সুন্দর হলে মানে ফুল তোলানো সুন্দর হয়, তা আমি কিন্তু আহামরি কোনো ডিজাইন করতেই পারি না, তা আমি যা জানি তাই আসলে করলাম। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন, যেন আমার নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এখন দেখাচ্ছি সেটা হচ্ছে এখন এটা হচ্ছে ত্রিপিসের কাপড়, লিলেন কাপড়, এটা আমার কাছে অনেক ভালো ছিল। আর এটা হচ্ছে সুতির একটা ত্রিপিস, আসলে লাফিসের জন্য খুবই দরকার ছিল আমার, যার কারণে আমি এই কাপড়গুলো নিছি, তো এইটাও একটা ত্রিপিস, কালারটা যেন ভালো লাগছিল আমার কাছে। আর এটা হচ্ছে আরেকটা ত্রিপিস, আর এটা মানে সালোয়ার, আর এটা হচ্ছে ওড়না,
এরপরে আমি আরেকটা রেডিমেড কাপড় নিয়েছি, এইগুলা মানে কুর্তি কুর্তির ডিজাইন, তো এগুলো কিন্তু বেশ ভালো লাগছিলো, এখন সবাই পরে দেখতেছি, আমার কাছেও সুন্দর লাগছিলো, তাই আমি নিলাম বাসায় পরার জন্য। আরও আসলে আরও দুইটা নেওয়া হয়েছিল বাট দেখানো হয় নাই। আর এখানে দুইটা প্যান্ট পিস নিয়েছি আমি, আর ওনা নিলাম, মানে ওনার দুইটাই নেওয়া হয়েছিল। তো বিয়স আজকের মতো আমি এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।